কক্সবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সকাল থেকেই মানে তৎপর আছি এবং আমাদের এটা অব্যাহত থাকবে। আর এখনও আমাদের কাছে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই, এরকম কোনো খবরও আসে নাই এবং আমরা এটাকে ধরে রাখার মানে চেষ্টা করবো এবং এটা অব্যাহত থাকবে। হ্যাঁ, আমাদের এই যে আমাদের সাথে আছে বিজিবি, বিজিবির আমাদের স্যার 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 প্লাটুন আছে, স্যার প্লাটুন বিজিবি আছে, তার মধ্যে মানে ইউনো স্যারের সাথে আছে এক প্লাটুন, দুই প্লাটুন, আর আমার সাথে আছে দুই প্লাটুন, সব মিলে স্যার প্লাটুন বিজিবি। নির্বাচন আপনারা দেখতেছেন একদমই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। এখানে সব মানে সবাই নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আর যেহেতু ইভিএম মানে তার এক মানে এই একজনের ভোট আর একজনের দেওয়ার কোনো সুযোগ নেই। আছি, বাট বোধ হয় খুব অনেকটা ভালো হবে সেটাই চেষ্টা করতেছি। ভয় তো একটু থাকেই, তারপরেও অনেক আনন্দ হচ্ছে। ভয়টা প্রথমবার ভোট দিতে আসা ইভিএম এ, এই জন্য আর কি। কেন্দ্রে আসা পর্যন্ত কোনো বাধা বিঘ্ন নেই এবং নতুন পদ্ধতিতে ভোট দিব অবশ্যই, এটা নতুন অভিজ্ঞতা, ভালো লাগার বিষয়। যদি আমি এখনো দেইনি, দেবো বলে দাঁড়িয়ে আছি, দেওয়ার পরে বুঝবো আসলে কতটা ভালো লাগে নতুন পদ্ধতিতে ভোট দিতে। ইভিএম এ ভোট দিলাম, ভোটটা খুব সুস্থ ভালোভাবে দিতে পেরেছি, কোনো অসুবিধা হয় না, আমরা ভোট সম্পন্ন করতে ভালো না, কোনো প্রভাব বিস্তার কোনো অসুবিধা হয়নি। যতবারই আমি মারছি ততবারই ছিঁড়ছে এবং পোস্টার যারা মারার কাজে নিয়োজিত ছিল তাদেরকে মারধর করছে, মাইক ভাঙছে, মাইকের মেশিন কেড়ে নিছে। এটা তো অল ওভার সবাই খোকসা না, অল ওভার কুষ্টিয়াবাসী জানে, সারা বাংলাদেশ। আর মাইক পোস্টারের ব্যাপারের থেকে এখন মানুষের ভোট দেওয়ার খিদাটা অনেক বেশি আছে। আমি চাচ্ছি যে এই দেড় ঘন্টায় যাতে ১৯টা ভোট না হয়, দেড় ঘন্টায় অন্তত ২০০ ভোট হোক, কিন্তু এখন ১৯টা, মানুষ বিরক্ত হয়ে ফিরে যাবে। এ তো ভোট, আমাদের ভোট, তাহলে তারা যদি ফিরে যায় লসটা তো আমার হবে। ফিরে যাচ্ছে মেশিন নষ্ট, মেশিন নষ্ট, ভোট দিতে গেলেই মেশিন নষ্ট। আমি নিজে আমার ভোটটাই দেখেন, আমি গেলাম আমার ইয়েটা পাঞ্চ করলাম, আমার আইডি কার্ড পাঞ্চ করলাম, বাট আমার ভোট হলো না। না, আমি ভোট দিতে পারিনি, আমি ফিরে আসছি ভোট না দিতে পারি। না, আমি ভোট দিতে পারিনি, আমাকে বলা হলো যে মেশিন নষ্ট। তো আপনি এখন বললেন যে এখন পর্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন যে যেভাবে এভাবে যদি ভোট হয় আমি ইনশাআল্লাহ জিতবো বললেন, ঘটনার গতিটা বাড়াতে হবে, ভোটের ভোটের গতিটা বাড়াইতে হবে। মেশিন যদি এভাবে নষ্ট হতে থাকে, আমি ভোটার, আমি ভোট দিতে পারছি না, আমি প্রার্থী, তাহলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ যে কয়টা ভোটই পড়ছে সেটা কি সন্তুষ্ট কিনা? আমি সন্তুষ্ট, এখন পর্যন্ত আমি সন্তুষ্ট। আপনার কোনো পোলিং এজেন্ট আছে? পোলিং এজেন্ট আমি যেখানে সব জায়গায় আমার পোলিং এজেন্ট দেওয়া ছিল, রাতের অন্ধকারে তাদেরকে যে কোনোভাবে তারা গোয়েন্দাগিরি করে খবর পেয়ে তাদেরকে বাড়ি থেকে বের হতে দেয়নি। কিছু কিছু সেন্টারে পোলিং এজেন্ট নাই, এটা হচ্ছে সত্যি কথা। তারপরে মানুষের জীবনের ভয় আছে, মানুষের হুমকি ধামকি আছে, এটা তো অহরহ হচ্ছেই, নির্বাচনী একটা পার্ট হয়ে গেছে যে হুমকি ধামকি। আমি আমি সবার কাছেই বলছি, সবার কাছেই বলছি, আমি আমি হার জিত নিয়েই হচ্ছে সারা জীবন ক্রিকেট খেলছি, আমার আমার ওই সব নিয়ে নেই, মানুষ ভোট দিক, আমি হেরে যাই, আমি যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জয়ের মালা পরাবো।